नमस्कार बंधुरा उजानी क्रिएटिविटी कॉर्नरे तुम्हारे सबाई के स्वागत जानाई। आशा करी तुम्हारा भालो आछो सुस्थ आछो। आज आमी तुम्हारे सबाईर प्रिय रसगोल्लार इजी रेसिपी निये एसेछी। बाच्चा थेके बुड़ो सबाई रसगोल्ला खूब भालोबाशे। मनटा खूब मिष्टि मिष्टि खाबो खाबो करछिलो। आबार लकडाउनो ताई बाइरेओ जेते पारछि ना, ताई भाबलाम सहज उपाये 5 থেকে 8 মিনিটে বানিয়ে ফেলি রসগোল্লা। তাই তোমাদের সাথেও রেসিপিটা শেয়ার করে দি ভাবলাম। আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার ছটপট করে ফেলো। নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। চলো তাহলে দেখে ফেলি কিভাবে বানাবো স্পঞ্জি রসগোল্লা। বাঙালির ফেভারিট রসগোল্লা বানানোর জন্য যা যা লাগবে সেগুলো নিয়ে নিয়েছি। 1 লিটার ফুল ফ্যাট মিল্ক নিয়েছি আমরা, গোকুল কোম্পানি নিয়েছি, তোমরা যে কোনো কোম্পানি ইউজ করতে পারো। আর 1 বাটি চিনি নিয়েছি, যেটা চিনি রস বানাবো বলে। আর 1 চামচ মতো এলাচ গুঁড়ো নিয়ে নিয়েছি। আর যে গ্লাসে জল নিয়েছি সেরকম 5টা গ্লাস জল আমরা ইউজ করব চিনির রস বানানোর জন্য। 1 লিটার দুধ নিয়ে নিয়েছি, এবার এটাকে গরম করছি। গরম করার পর এটা 1টা লেবুর রস পুরোপুরি মিক্স করব ছানা কাটানোর জন্য। দুধটা ফোটানো হয়ে গেছে, এবার ওই লেবুটা আস্তে আস্তে করে মিক্স করে দেব। এই দেখো ধীরে ধীরে ছানা তৈরি হতে আরম্ভ করেছে। ছানা আর জলটা সেপারেট করে নেব এইভাবে। কর্নফ্লাওয়ারটা আমরা ভালো করে মিশিয়ে নেব, কারণ হচ্ছে কর্নফ্লাওয়ার ইউজ করলে ওই নরম তুলতুলে রসগোল্লা তৈরি হবে। সব ডো বানানোর জন্য এইভাবে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে, তাহলে রসগোল্লাটা নরম তুলতুলে হয়। আমাদের সব ডো তৈরি হয়ে গেছে। 5 থেকে 7 মিনিট আমরা এইভাবে মাখিয়ে নিয়ে সব ডো তৈরি করেছি। এবার আস্তে আস্তে হালকা হাতে 1-1টা করে রসগোল্লা এইভাবে তৈরি করে নেব। খুব স্পঞ্জির মতো নরম হয়েছে আর ভীষণ ভালোও হবে খেতে। আমরা গোল গোল কাঁচা গোল্লা বা এমনি গোল্লা বানিয়ে নিয়েছি, এবার ওই যে চিনির রসটা বানিয়ে রেখেছি তার মধ্যে দিয়ে দেবো 1-1 করে। চিনির রস বানানোর জন্য 1 বাটি চিনি নিয়ে নিলাম, ওর মধ্যে 1 গ্লাস করে 5 গ্লাস জল মিক্স করব। পাঁচ মিনিট বয়েল করব এই চিনিটাকে জলের মধ্যে, কারণ খুব বেশি গাঢ় করব না রসটা। চিনির রসের মধ্যে 1-1 করে যে গোল্লাগুলো দিয়ে দেবো, যাতে ভালোভাবে ওর মধ্যে রসটা মিশে যায়। আর গ্যাসটা আমরা লো ফ্লেমেই রেখেছি। 10 মিনিট মতো এটাকেও ফোটাতে হবে, যাতে ওর মধ্যে ভালো করে রসটা ঢুকে যায় গোল্লাগুলোর মধ্যে। সেই জন্যই তো আমরা বলি এটাকে রসগোল্লা। আমরা 10 মিনিটের জন্য এটাকে ঢেকেও দেব, যাতে ভালোভাবে হয়ে যায়। স্পঞ্জি স্পঞ্জি গোল গোল সাদা নরম তুলতুলে রসগোল্লা তৈরি হয়ে গেছে। এবার এগুলোকে রস থেকে বাইর করে একটু ওই বরফ গলা জলের মধ্যে ফেলে নেব, যাতে রসগোল্লাটা অনেকক্ষণ অবধি নরম থাকে আর ওই স্পঞ্জের মতো নরম থাকে। 12টা মতো বরফ আর জল নিয়ে নিয়েছি, ঠান্ডা জল। এবার 1-1 করে রসগোল্লা ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেব।
যাতে রসগোল্লাগুলো অনেকক্ষণ অবধি নরম থাকে, সেই জন্য আমরা এই প্রসেসটা করে থাকি। জলের নিচেই চলে যাচ্ছে, জলের উপরে আসছে না, এটার মানে হচ্ছে এর ভেতর থেকে পুরোপুরি স্পঞ্জি হয়ে গেছে, আর সেই জন্যই মানে এটা জলের নিচে চলে যাচ্ছে। যদি এটা মানে ওই ফ্লাপি না হতো তাহলে কিন্তু জলের উপরে চলে আসতো এবং ফেটে যেত। আমাদের ফ্লাপি ফ্লাপি স্পঞ্জি রসগোল্লা তৈরি হয়ে গেছে। দেখো কীরকম নরম হয়েছে, ভীষণ স্পঞ্জি হয়েছে আর খেতেও অসাধারণ হয়েছে। এই দেখো, চটপট চলে এসো বাড়িতে, নয়তো সব শেষ হয়ে যাবে। এবার এক এক করে রসগোল্লাগুলো আবার রসের মধ্যে দিয়ে নেবো, কারণ যাতে আরো ভালো করে রসটা ওর মধ্যে ঢুকে যায়। তুমি দেখতেই পেয়েছো খুব ভীষণ স্পঞ্জি স্পঞ্জি রসগোল্লা তৈরি হয়েছে, দেখতেও যেরকম হয়েছে খেতেও সেরকম হয়েছে। তো তোমরাও এই প্রসেসে বানাও বাড়িতে, দেখবে খুব তাড়াতাড়ি, এটা বানাতে 5 থেকে 8 মিনিট সময় লাগলো, খুব ইজিলি বানিয়ে নিতে পারবে আর খেতেও অসাধারণ হয়। গেস্টকে সার্ভ করার জন্য রসগোল্লা ইজ দ্য বেস্ট, আর রসগোল্লা এমনিতেই বাঙালিদের প্রিয় মিষ্টি। তো চটপট বানিয়ে ফেলো বাড়িতে আর আমাকে কমেন্ট সেকশনে রিভিউ দিয়ে দিও। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস, ইফ ইউ লাইক মাই ভিডিওস দেন প্লিজ ডু লাইক সাবস্ক্রাইব শেয়ার মাই চ্যানেল। Thank you.